অনেকের ফাঁসি দেওয়া হয়েছে, ফাঁসির রায় হয়েছে 3 মাস পরে। দিস আর ডকুমেন্টেড। বেগম খালেদা জিয়া সংসদে বসে বলেছে ওনাকে কে হত্যা করবে, ওনারাই তো নিজেরা গ্রেনেড নিয়ে গিয়েছিল ভ্যানিটি ব্যাগের মধ্যে করে। জিয়া রহমান তার ক্ষমতাকে নিষ্কণ্টক করার জন্য যে সমস্ত সেনা অফিসার এবং জওয়ানদের হত্যা করেছিল বিনা বিচারে, কারাগারের মধ্যে সেনা কর্মকর্তা কিংবা জওয়ান বন্দী আছে, হঠাৎ মধ্যরাতে তার ঘুম ভেঙে তাকে তোলা হলো, বলল চলেন, কারণ ফাঁসি হয় ভোর রাতে, কারাগারে ফাঁসি কার্যকর করা হয় ভোর রাতে। তাদেরকে বলা হতো যে চলেন, তখন প্রশ্ন করলে কোথায় নিয়ে যাচ্ছে, বলে আপনার ফাঁসি হবে। আমার ফাঁসি হবে? তার তো কোনো বিচার হয় নাই। অনেকের ফাঁসি দেওয়া হয়েছে, ফাঁসির রায় হয়েছে 3 মাস পরে। দিস আর ডকুমেন্টেড, দিস আর ডকুমেন্টেড, যে ফাঁসি কার্যকর হয়ে গেছে, রায় হয়েছে 3 মাস পরে, অর্থাৎ সামরিক আদালতের রায়ও হয়েছে 3 মাস পরে। দিস আর ডকুমেন্টেড, উই হ্যাভ দ্য পেপার্স। এবং এটা এরকম মানবাধিকার লঙ্ঘন বিশ্ব ইতিহাসে কত জায়গায় হয়েছে সেটি আমার প্রশ্ন। মানবাধিকারের কথা বলে 21 আগস্ট পুরো আওয়ামী লীগ নেতৃত্বকে হত্যা করার উদ্দেশ্যে, জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার উদ্দেশ্যে গ্রেনেড হামলা পরিচালনা করা হলো, এবং আমাদের দলের নেতাকর্মীরা যাতে সাহায্য করতে না পারে, আমি নিজেও সেদিন আহত ছিলাম, হাসপাতালে ছিলাম বহুদিন, আবু ভাইও আহত ছিল, আওয়ামী লীগের 500 নেতাকর্মী আহত হয়েছে, 22 জন আওয়ামী লীগের নেতাকর্মী, 2 জন অজ্ঞাতনামা সহ 24 জন নিহত হয়েছে, বেগম আইভি রহমান নিহত হয়েছে। যাতে আমাদের নেতাকর্মীরা সাহায্য করতে না পারে, পুলিশ লাঠিচার্জ করেছে, কাঁদুনে ঘেস ছুড়েছে, এরপর আলামত নষ্ট করার জন্য সিটি কর্পোরেশনের গাড়ি গিয়ে সমস্ত রক্ত ধুয়ে দিয়েছে, তারপর তদন্ত কমিশন করা হলো বিচারপতি জয়নুল আবেদিনের নেতৃত্বে, উনি একটা রিপোর্ট দিলেন ইসরায়েলের মোসাদ বাহিনী এসে এখানে এই হত্যাকাণ্ডের পিছনে ইসরায়েলের মোসাদ বাহিনী। গাঁজাখুরি কাকে বলে সেটি প্রমাণ হচ্ছে জয়নুল আবেদিনের রিপোর্ট। আর খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া সংসদে বসে বলেছে ওনাকে কে হত্যা করবে, ওনারাই তো নিজেরা গ্রেনেড নিয়ে গিয়েছিল ভ্যানিটি ব্যাগের মধ্যে করে। 5 জন পার্লামেন্ট সদস্য আহত হয়েছিল, পার্লামেন্টে আওয়ামী লীগের পক্ষ থেকে, বিরোধী দলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল এরকম একটি হত্যাকাণ্ড, সংসদের বিরোধী দলীয় নেতা, তৎকালীন বিরোধী দলীয় নেতা এবং সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা আহত হয়েছে, সংসদে একটি নিন্দা প্রস্তাব আনা হোক, খালেদা জিয়া, খালেদা জিয়ার সরকার বিএনপি নিন্দা প্রস্তাব আনতে দেয় নাই। অর্থাৎ এই হত্যাকাণ্ডের পেছনে যেহেতু তারা, সেজন্য এটি করতে দেয় নাই এটি, এবং গাঁজাখুরি রিপোর্ট দিয়েছে। এটি শুধু হত্যাকাণ্ড নয়, এটি মানবতার বিরুদ্ধে অপরাধ। এটি কি মানবাধিকার লঙ্ঘন নয়? 2013-14-15 সাল মানুষের উপরে যেভাবে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে, ট্রাক ড্রাইভার গাড়িতে ঘুমাচ্ছে, গাড়ি চলছে না, ট্রাক রাস্তায় দাঁড়িয়ে আছে, রাস্তার পাশে ট্রাক ড্রাইভার রাস্তার পাশে ট্রাকের মধ্যে ড্রাইভিং সিটে বসে ঘুমাচ্ছে, সেখানে পেট্রোল বোমা নিক্ষেপ করে গাড়ি জ্বালিয়ে দিয়েছে, ট্রাক ড্রাইভারকে পেট্রোল বোমার মাধ্যমে তার শরীর অঙ্গার করে দিয়েছে। স্কুলগামী বালক বিশ্ব ইস্তেমা থেকে ফেরত যাচ্ছে মুসল্লি, ট্রাক ড্রাইভার, ট্যাক্সি ড্রাইভার, এরকম শত শত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে রাজনীতির নামে। এখানে সাংবাদিকদের আয়োজন, এটি অ্যাডকোর আয়োজন, এখানে অনেক জ্যেষ্ঠ সাংবাদিক আছে, আপনারা কি বলতে পারবেন যে রাজনীতির নামে, রাজনৈতিক অভিলাষ চরিতার্থ করার জন্য পৃথিবীর কোন জায়গায় গত কয়েক দশকে এই ধরনের ঘটনা ঘটেছে? কোথাও ঘটে নাই। যেখানে জাতিগত সংঘাত হচ্ছে সেখানে হয়তো ঘটেছে, কিন্তু রাজনৈতিক অভিলাষ চরিতার্থ করার জন্য এভাবে পেট্রোল বোমা নিক্ষেপ করে মানুষকে হত্যা করা পৃথিবীর কোনো জায়গায়
গত কয়েক দশকে হয়নি। এটি কি চরম মানবাধিকার লঙ্ঘন নয়? অবরোধের নামে মানুষকে 100 দিন ঘরের মধ্যে অবরুদ্ধ করে রাখা, সেটাও তো মানবাধিকার লঙ্ঘন।